हाय फ्रेंड्स, वेलकम बैक टू श्रेयस लाइफ। আমি আবার আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমি শাড়ি পরেছি, আমার ছেলের রিকোয়েস্ট, কারণ ছেলে বলেছে ওর বার্থডেতে নাকি শাড়ি পরতে হবে। তো আজকে আমার ছেলের জন্মদিন, আমার বড়দেরকে প্রণাম জানিয়ে দাও। ওর জন্মদিন বলে তো আজকে যেহেতু পঞ্চমে আমাদের দোকান টোকান থাকবে, তো আমরা একটু ব্যস্তই থাকি। তো আজকের দিনে আমাদের বাড়িতে মানে চিকেন মানে মাংস জাতীয় কোনো আইটেম হয় না, মানে বাড়িতে রান্না করা যাবে না। কারণ কি আমাদের মা কালীর মন্দিরের মতন মন্দির যেহেতু স্থাপিত করা আছে বাড়িতে, তাই জন্য জেঠুর বাড়িতে ওই জন্য হয় না। মা আজকে কী কী আইটেম করেছো বলে দাও। আজকে কাতলা মাছের কালিয়া করেছি, ট্যাংরা মাছ করেছি, তিন রকম ভাজা করেছি, ডাল করেছি, পায়েস করেছি, পাঁপড় ভাজা, চাটনি। তো এই যে কালিয়া, আমার মা মাথাটা আসছিল, দুষ্টামি করছিল বাড়িতে তিন চারটে বাচ্চা মিলে, তো ওদেরকে সামলাতে গিয়ে পুরো মাথা পুরো ঘেটে গেছে। এই যে ট্যাংরা মাছ আর পায়েসটা পরে দেখাবো। ছেলেকে যখন খেতে দেবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো একেবারে, মা যখন আইটেমগুলো দেবে। তো আজকে আমার বাড়িতে আবার সোনাই মানে ওর সাথে যে একটা বাচ্চা খেলে ও খাবে, ও আর আমার ছেলে একসাথে দুজন মিলে খাবে। ও এখন স্নানে গেছে বাড়িতে, তো স্নান টান করে এলে দুজনে খেতে বসবে। তো আজকে অনেকেই আসবার কথা আছে, মাসিরা দিদিরা, দেখা যাক কখন আসে। আমি তো দোকান খুলেছি, দোকানে বসে রয়েছি, এই যে দোকানে বসেছি। এই যে সোনাই, সোনাই আজকে না প্রথমে আমি নিরামিষ অভাবে, এখন মানুষ অনেকগুলো এই দেখো, এটা সোনাই, সোনাই আর বঙ্কু একসাথে এখন খাওয়া দাওয়া করবে। আমাকে একটু আগে মারু মারু করেছে, এখন আদর আদর করছে। আর তোকে তোকে দেখি কি করবো, একটু বাদে দেখাবো, আগে তোকে দেখেছেন এরকম।